সর্বজয়া কতদিন বাদে আজ গঙ্গা মহল থেকে বের হলো তার মনে নেই কিন্তু গঙ্গা মহলের বাইরে গঙ্গাবতীর তীর ধরে হাঁটতে হাঁটতে তার হঠাৎ পাখি হয়ে যেতে ইচ্ছে হলো এই এতটা দিন সে কিভাবে অমন চার দেয়ালের অন্ধকারে আটকে ছিল তা ভেবে ভীষণ আফসোস হতে লাগল তার সর্বজয়ার সাথে রয়েছে সুদক্ষিণা আর দাসী অতসীবালা সে নিজে ইচ্ছে করেই আজ বাইরে বেরিয়েছে শেষ বিকেলের আকাশখানা ক্রমশই রক্তিম হয়ে উঠছে খানিক বাদেই সন্ধ্যা নামবে গঙ্গাবতী কানায় কানায় পূর্ণ তবে শান্ত মৃদু হাওয়া বইছে ভারী নরম একখানা বিকেল রতনকান্তি দিন দুই হল মহলে নেই সে কোথায় গেছে সর্বজয়তা জানে না সুদক্ষিণা আচমকা রতনকান্তির প্রসঙ্গ তুলল সে বলল দিদি মাস্টারমশাই থাকলে দিব্য একখানা গান বানিয়ে ফেলতে পারতো তাই না সর্বজয়া গম্ভীর গলায় বলল সারাক্ষণ মাস্টার মশাই ছাড়া মাথায় আর কিছু থাকে না তোর সুদক্ষিণা বলল তুমি আবার আমায় বকছো আবার তোমার অসুখের আগে যেমন ছিলে ঠিক তেমন হয়ে যাচ্ছ সর্বজয়া হাসলো বলল তাহলে কি অসুখের মতন হয়ে যাব চুপচাপ অসুখের মতন সুদক্ষিণা দিদির হাত ধরে ঘনিষ্ঠ হল বলল না তুমি বকো সর্বজয়া প্রাণ খুলে হাসল বহুকাল পর পৃথিবীটা তার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে এই পৃথিবীতে পঙ্কিলতা ছাড়াও আরও অনেক কিছুই রয়েছে এখানে আরও কিছুদিন বেঁচে থাকা যায় তারা হেঁটে পশ্চিমে গঙ্গামহলের সীমানার একদম শেষে চলে এসেছে চারপাশ অন্ধকার হয়ে আসছে এই মুহূর্তে একখানা জুড়ি গাড়ির শব্দে কৌতূহলী হয়ে তাকালো সর্বজয়া সোজা রাস্তাখানা ধরে গঙ্গা মহলেরই একখানা জুড়ি গাড়ি ছুটে আসছে গাড়িখানা তীব্র গতিতে ছুটে আসছিল কিন্তু সর্বজয়াদের পাশে এসে অকস্মাৎ থমকে দাঁড়ালো গাড়ি থেকে নেমে সর্বজয়ার সামনে এসে দাঁড়ালো দ্বিজেন্দ্র কিন্তু সর্বজয়া কোনো কথা বলল না দ্বিজেন্দ্রও না অনড় দাঁড়িয়ে রইল দুজনেই সুদক্ষিণা কি বুঝলো কে জানে সে সর্বজয়ার হাত ধরে টানলো দিদি চলো সর্বজয়া ঘুরে হাঁটতে যাচ্ছিল এই মুহূর্তে দ্বিজেন্দ্র কথা বলল তা এতদিন কোথায় ছিলি কোথাও দেখা পাইনি তোর সর্বজয়া জবাব দিল না সে যেমন হাঁটছিল তেমনই হেঁটে এগোতে লাগলো সর্বজয়ার আচরণে দ্বিজেন্দ্র হতভম্ব হয়ে গেল সে সর্বজয়ার পেছন পেছন আসতে লাগলো কিন্তু সর্বজয়ার কোনো তাড়া দেখা গেল না সে যেমন হাঁটছিল তেমন নির্বিকার ভঙ্গিতে এগুতে থাকলো দ্বিজেন্দ্র এবার খানিক শক্ত গলায় বলল আমি কি বলছি শুনছিস না সর্বজয়া ও তাকালো না দ্বিজেন্দ্র হাঁটার গতি বাড়িয়ে সর্বজয়ার সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো তারপর বলল তুই বড় জেদি সর্বজয়া মেয়ে মানুষের এত জেদ ভালো নয় এবার কথা বলল সর্বজয়া শান্ত স্নিগ্ধ কণ্ঠে সে বলল সে কথা রানী গিয়ে বোঝাও তিনিও তো মেয়ে মানুষ নাকি সর্বজয়ার উত্তরে দ্বিজেন্দ্র ধাক্কার মতো খেল এই দীর্ঘ সময়ে বাইরে অনেকটাই বদলে গেলেও ভেতরে ভেতরে তো বিন্দুমাত্র বদলাই মেয়ে তেজ কমেনি এতটুকু বরং তেজের সাথে এবার সংযমও রয়েছে দ্বিজেন্দ্র বলল তোর তো দেখি কিছুই বদলায়নি সর্বজয়া বলল আমি তো গিরগিটি নই যে ক্ষণে ক্ষণে বদলাব দ্বিজেন্দ্র ফোস করে দীর্ঘশ্বাস ফেলল হতাশ গলায় বললো তুই বোধ ভুলে যাচ্ছিস তুই বিষ্ণুপুরের জমিদার দ্বিজেন্দ্র নারায়ণের সঙ্গে কথা বলছিস সর্বজয়া শ্লেশের ভঙ্গিতে হাসলো। তারপর মাথা নুইয়ে কুর্নিস করার ভঙ্গিতে বলল আজ্ঞে কর্তা বাবু কসুম নেবেন না আমার অপরাধ হয়েছে মার্জনা করুন দ্বিজেন্দ্রর সমস্ত শরীর মুহূর্তেই রাগে ক্রোধে জ্বলে উঠল একটা মানুষ কি করে এতটা উদ্ধত হতে পারে এতটা নির্বিকার ভঙ্গিতে কাউকে কটাক্ষ করতে পারে সে বলল মহল বোধ হয় থাকার জন্য ভালো জায়গা নয় সর্বজয়া মৃদু হাসলো হাসিটুকু মুখে ঝুলিয়ে রেখেই বলল আগে কর্তাবাবু কি কোনো কারণে আমার উপর রুষ্ট হয়েছেন গঙ্গামহল থেকে বের করে দিলে আমাদের যে পথে নামতে হবে জমিদার কর্তা বিষ্ণুপুরের মেজ জমিদার পুত্র তার সন্তানদের নিয়ে পথে ঘাটে ঘুরছেন এ দেখতে আপনার কেমন লাগবে আর প্রজারাই তখন আপনার কি বলবে বলো সকলে আপনার মুখে তখন থুথু ছুঁড়ে মারবে ওরা দরিদ্র প্রজা ওদের মুখ ভর্তি দুর্গন্ধ সেই মুখের থুথুর স্বাদ তো আপনার ভালো লাগার কথা নয় কর্তা বাবু দ্বিজেন্দ্র বজ্রাহতের মতন তাকিয়ে রইল তার পায়ের নখ থেকে চুলের ডগা অবধি স্থির আর অসার হয়ে গেল যেন এই অনুভূতির নাম সে জানে না এমন অবর্ণনীয় অনুভূতি তার আগে কখনো হয়নি এ কি ভয়ানক দুঃসাহস সর্বজয়ার এ কি অবিশ্বাস্য উদ্ধত্ত কিন্তু এখন কি করবে সে কি বলবে অনেক খুঁজেও কোনো জোৎসই জবাব সে খুঁজে পেল না তার মনে হচ্ছে হাত বাড়িয়ে খপ করে সর্বজয়ের গলা চেপে ধরে সে তারপর পাশের টইটম্বুর গঙ্গাবতির জলে মাথা চেপে ধরে কিন্তু এ ঠিক হবে না তাও সে বোঝে সর্বজয়া বলল আগে কর্তাবু পথ ছাড়লে আমরা মহলে ফিরে যেতে পারি এরকম পথ আগলে দাঁড়িয়ে থাকা জমিদার কর্তাদের কাজ নয় এ সকল চোর ডাকাত পাইক বরকন্দাজের কাজ বিষ্ণুপুরের নয়া জমিদার চোর ডাকাত কিংবা পাইক বরকন্দাজ তো নন সর্বজয়া নিষ্টল স্থবির দ্বিজেন্দ্রর পাশ কাটিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে সামনে এগুলো সুদক্ষিণা তার দিদির হাত চেপে ধরে গায়ের সাথে মিশে রয়েছে অতশিবালা হাঁটছে দূরে ভর সন্ধ্যা নেমে এসেছে গঙ্গামহলের আকাশে সেই সন্ধ্যার অন্ধকারে গঙ্গাবতির তীরে একা দাঁড়িয়ে আছে জমিদার দ্বিজেন্দ্র নারায়ণ অন্ধকারে তার চোখ ঢেকে আছে বলে তার চোখের ভাষা পড়া যাচ্ছে না কে জানে সেই চোখের ভাষা সর্বজয়া পড়তে পেরেছিল কিনা দেবেন্দ্রনারায়ণ জানেন না বিভুই তার আসল পরিচয় নিয়ে কি জানে তবে সেই দিন সে যখন বলল যে তার সত্যিকারের পরিচয় এই জমিদার বাড়ি তারপর থেকে এক মুহূর্তের জন্য স্থির হতে তিনি এই কথা পারেননি বিভুই কেন বলেছে তাও তিনি বুঝে উঠতে পারছেন না আবার বিভুইয়ের কাছে জিজ্ঞেস করবার মতন সাহস সঞ্চয় করে উঠতে পারছেন না এমনিতেই ছেলেটার সামনে গেলেই তিনি এলোমেলো হয়ে যান কথা বলতে গেলে আড়ষ্ট হয়ে যান কি বলতে গিয়ে কি বলে ফেলেন তা তিনি নিজেই জানেন না তার উপর এমন একখানা কথা জিজ্ঞেস করতে গিয়ে কিসের কি অর্থ বের হয় বা কি বলতে গিয়ে তিনি কি বলে ফেলেন এই নিয়ে দেবেন্দ্রনারায়ণ ভারী শঙ্কিত ফলে তিনি আর কিছুই জিজ্ঞেস করলেন না এরপর থেকে বিভূইকে তিনি এড়িয়েই চলছেন তবে মনে মনে আর দুদণ্ড শান্তিও খুঁজে পেলেন না দেবেন্দ্রনারায়ণ মাঝখানে ভুলে থাকলেও হেমাঙ্গিনী দেবীর চিন্তাটি আজকাল তার মাথায় খুব গেথে বসেছে মানুষটা সেই যে বারোহাটির বাগানবাড়ি থেকে উধাও হয়ে গেল তারপর থেকে আর কোনো খোঁজ নেই এ কেমন তর কথা কোথায় যাবে সে সে কি বেঁচে আছে পরদিন হরিহরণকে খবর দিয়ে আনালেন দেবেন্দ্রনারায়ণ তারপর গভীর রাত অবধি ঘরের দরজা বন্ধ করে সকলেই খুলে বললেন হরিহরণকে বিভূয়ের পরিচয় অবধি কিন্তু হেমাঙ্গিনী দেবীর সাথে যে কোনো উপায়ে মুখোমুখি বসতে চান তিনি হেমাঙ্গিনী দেবী কেন সকল করল তা তিনি তার মুখ থেকেই শুনতে চান এই ঘটনায় প্রথম প্রথম হেমাঙ্গিনী দেবীর প্রতি যে প্রবল জিঘাংসা তিনি পুষে রেখেছিলেন তার অবশিষ্ট নেই কিন্তু তিনি শুধু হেমাঙ্গিনী দেবীর কাছে জানতে চাইবেন বিভূই যদি তার সন্তানই হয়ে থাকে তবে সে কথা সে নিজে কেন মুখ ফুটে তাকে বলেনি সে কেনই বিভ্রান্তিকর উপায়টি বেছে নিল হরিহরণ সকলেই শুনল পুরোটা সময় সে নির্বিকার মুখে বসে রইল তারপর বলল আগে কর্তা হেমাঙ্গিনী দেবীকে আমি কোথায় খুঁজে পাবো দেবেন্দ্রনারায়ণ বললেন সে আমি জানি না তবে এ জানি হেমাঙ্গিনী দেবী যদি বেঁচে থাকে তাহলে এ জগতে তাকে তুমি ছাড়া আর কেউ খুঁজে বের করতে পারবে না হরিহরণ বন্নিক হরিহরণ কিছু বলতে চাইছিল কিন্তু তার আগেই দেবেন্দ্রনারায়ণ আবার বললেন জীবনভর খামখেয়ালি কম করিনি আজকাল আর পোষাচ্ছে না শরীর আর সময়ের বিরুদ্ধে গিয়ে বার কয়েক আবারও সকল কিছু নিয়ে আগের মতো হতে মন চাইছিল কিন্তু মাথা বারবারই মনকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমার সময় শেষ হে দেবেন্দ্রনারায়ণ সকলের সময় একবার শেষ হয় এখন তোমার সময়ও শেষ হয়ে এসেছে শেষ সময় আর বাড়াবাড়ি করো না তাই আজকাল আর বাড়াবাড়ির কথা ভাবিও না কিন্তু হেমাঙ্গিনী দেবীর কাছ থেকে এই কথা না শুনে আমি মরতেও চাই না হরিহরণ ওই ছেলের জন্য আমি আমি করতে পারবো তাও জানি না তবে মরার আগে জেনে গেলে খানিক শান্তি তো পাবো শেষের দিকে এসে দেবেন্দ্র নারায়ণের গলা ধরে এলো আজ এই প্রথম দেবেন্দ্র নারায়ণের দিকে ভালো করে চাইল হরিহরণ এমন দেবেন্দ্র নারায়ণকে কি সে কখনো দেখেছে দেবেন্দ্র মাথার চুলের অর্ধেকের বেশি পাক ধরেছে গাল ভেঙে ভেতরের দিকে ঢুকে গেছে কণ্ঠার হাড় জেগে উঠছে এ কি অবস্থা দেবেন্দ্রনারায়ণের এতক্ষণ সে এসবের কিছুই খেয়াল করেনি দেবেন্দ্রনারায়ণ আবারও বললেন হেমাঙ্গিনীর প্রতি অবিচার করেছি মানি কিন্তু এও মানি তাকে কখনো হৃদয় থেকে অস্বীকার তো করতে পারিনি জগতের সকল ভালোবাসার পরিণতি তো প্রাপ্তিতে হয় না বরং অপ্রাপ্তি যে ভালোবাসার পরিণতি সে ভালোবাসায় রয়ে যায় চিরকাল এর কথা কেউ মৃত্যুর আগ অবধিও ভুলতে পারে না আমি রেগে গেলে আগুন হয়ে সব দাউ দাউ পুড়িয়েছি হেমাঙ্গিনীকেও বহুবার অন্যায় করেছি অত্যাচার করেছি কিন্তু কাউকে ভালো যদি বেসে থাকি সে ওই একজনকেই হরিহরণ দেবেন্দ্রনারায়ণ থেমেখানিক ঢোক গিলে বললেন বুনো বাক্যে পোষ মানালে কি হয় দেখেছ হরিহরণ সে ভেতরে ভেতরে মরে যায় তার সেই ভেতরের মৃত্যু কেউ দেখে না সকলে দেখে তার বাইরের রূপ কিন্তু সে কেবল তার সকল আগুন ভেতরে পুষে পুষে ক্রমাগত দগ্ধ হয় তার শরীরের মৃত্যুর আগে যে রোজ অসহ্য যন্ত্রণায় সে খানিকটা করে মরেছে তা কেউ জানে না কেউ দেখে না হরিহরণ কথা বলল না দেবেন্দ্রনারায়ণ আরো নানান কথা বললেন হরিহরণ রইল চুপচাপ সেই চুপচাপ হরিহরণের হঠাৎ মনে হলো ভেতরে ভেতরে দিনের পর দিন কোনো এক ভয়ঙ্কর ঘুণ পোকা দেবেন্দ্রনারায়ণের শক্ত সমর্থ ক্রমাগত কেটে গেছে হরিহরণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল দেবেন্দ্রনারায়ণের দিকে শেষবার সে গঙ্গা মহল থেকে সকলের অগচরেই চলে গিয়েছিল চলে যাওয়ার কারণটি খানিকটা অদ্ভূতি সেদিন রতনকান্তি হঠাৎ বলল দেবেন্দ্রনারায়ণের মহলের সকলকে নিয়ে বজ্রাযোগে প্রমোদ ভ্রমণের আয়োজনের কথা কিন্তু কথাটি শুনেই কি যে হলো তার সাথে সাথেই মনে পড়ে গেল সেই বহু বছর আগের তাদের প্রমোদ ভ্রমণের কথা সেই তার ভাই শশীচরণ বৌদি চন্দ্রাবতী সে নিজে বাবা মা আর সকলে সাথে সাথেই মাথাটা আবার এলোমেলো হয়ে গিয়েছিল গঙ্গামহলের উপর সেই পুরনো রাগ আবার ফিরে এসেছিল নিজেকে আর সামলাতে না পেরে পরদিন ভোরের আলো ফোটার আগেই সে চলে গিয়েছিল বারোহাটি কিন্তু দেবেন্দ্রনারায়ণ ডাকতেই আবার না এসে পারেনি সে আর এখন মানুষটার জন্য তার প্রবল মায়া হতে লাগলো মানুষটির বাইরের কঠিন আদলটিকেই সকলে দেখেছে তার বুকের ভেতরটা কেউ কখনো দেখেনি দেখতে চায়নি সেই বুকের ভেতরটা নরম কাদা জলের মাটির মতন আর এই অদ্ভুত বিষয়টি অন্য কেউ না দেখলেও হরিহরণ যেন কোনো এক বিস্ময়কর উপায়ে নিজের অবচেতনেই টের পেয়েছিল আর পেয়েছিল বলেই হয়তো দেবেন্দ্র নারায়ণকে কখনও সে তার শত্রু ভাবতে পারেনি অথচ সেটিই হবার কথা ছিল সবচেয়ে বেশি দেবেন্দ্র এই বিষ্ণুপুর জমিদারির মেজপুত্র যে বিষ্ণুপুর জমিদারির একজনই আজকের এই হরিহরণ কিংবা হেমাঙ্গিনী দেবীর এই পরিণতির জন্য দায়ী সেই জমিদারির বিরুদ্ধে হরিহরণ তার বুকে প্রবল আক্রোশ পুষেও রেখেছিল কিন্তু তা যেন দেবেন্দ্রনারায়ণের ক্ষেত্রে এসে হয়ে গেল পুরোপুরি উল্টো হরিহরণ জানে না নিজের ইচ্ছার বিরুদ্ধে কখন সে এই মানুষটার এত আপন হয়ে উঠেছিল হেমাঙ্গিনী দেবীর শরীর ভালো নেই আজকাল শরীরে তেমন বল পায় না সে অল্পতেই হাঁপিয়ে ওঠে দেয়ালে হেলান দিয়ে আজ হয়ে বসে আছে তার গালবে অঝর ধারায় অশ্রু ঝরছে তার সামনে বসে রয়েছে হরিহরণ দেবেন্দ্রনারায়ণের সকল কথাই হেমাঙ্গিনী দেবীকে বলেছে হরিহরণ সেই থেকে মুহূর্তের জন্য কান্না থামছে না হেমাঙ্গিনী দেবীর হরিহরণও তার কান্না থামানোর চেষ্টা করছে না সে পলক্ষিন তাকিয়ে আছে কেবল এই জীবনে কি পেয়েছে হেমাঙ্গিনী দেবী সে অতটুকু থেকে তাকে দেখে এসেছে হরিহরণ জীবন তাকে কি দিয়েছে এই চোখের জলিত আর কি হেমাঙ্গিনী দেবীকে দেখে হরিহরণের মনে হয় ফোটা ফোটা জলের ভেতরই মানুষের গোটা জীবন লেখা থাকে এই জল ছাড়া মানুষের জীবনে আর কিছুই নেই হেমাঙ্গিনী দেবী কাঁদুক এই কান্নায় তার কেবল দুঃখই নেই কেবল অপ্রাপ্তি নেই এই কান্নার কোথাও না কোথাও খুব সামান্য হলেও খানিক গভীর যে মিশে আছে জগতের সকল পুরুষই তাকে কেবল ভোগ করেনি কেউ একজন তাকে সত্যিকারের ভালোবেসেছে আর সেই মানুষটি দেবেন্দ্র নারায়ণ এই সত্যের চেয়ে বড় আর কিছু কি চেয়েছিল হেমাঙ্গিনী দেবী কিন্তু যেই মানুষটি তাকে সত্যিকারের ভালোবাসলো সেই মানুষটির সামনে কি করে এমন মিথ্যে নিয়ে গিয়ে দাঁড়াবে সে নাকি পারবে বিভূয়ের সত্যি পরিচয় প্রকাশ করে তার সামনে দাঁড়াতে এই যন্ত্রণার চেয়ে তীব্র যন্ত্রণা আর এই এক জীবনে কি আছে এক জনমের সবচেয়ে আরাধ্যতম প্রিয় মানুষটির সত্যিকারের অনুভূতি জুড়ে নিজের অস্তিত্বের সার্বক্ষণিক জল উপস্থিতির কথা জেনেও তার সামনে গিয়ে না দাঁড়াতে পারার চেয়ে কষ্টের আর কি আছে হেমাঙ্গিনী দেবী সেই সারাটি দিন অমন বসেই রইল তারপর দিনও হরিহরণ বার কয়েক জিজ্ঞেস করেছে সে দেবেন্দ্রনারায়ণের সাথে দেখা করতে চায় কি না কিন্তু হেমাঙ্গিনী দেবী কোনো জবাব দেয়নি সে কি করে দেবেন্দ্রনারায়ণের সামনে গিয়ে দাঁড়াবে কোন মিথ্যে পরিচয়ে কিংবা কোন নতুন সত্য উন্মোচিত করে বিভূয়ের জন্য তার বুকটা পুড়ে যায় প্রতি মুহূর্তেই কিন্তু এও তো সত্য যে বিভূই সবচেয়ে নিরাপদ আশ্রয়টিতেই রয়েছে এর চেয়ে নিরাপদ আর কোথায় থাকতে পারতো সে আরও দিন কয় বাদে হেমাঙ্গিনী দেবী খানিক ধাতস্থ হলে হরিহরণ তাকে দেবেন্দ্র শরীরের শরীরের খুলে বলল দেবেন্দ্রনারায়ণকে দেখে হরিহরণের কেমন ভয় হয়েছে তার মনে হয়েছে এইবার যেন দেবেন্দ্রনারায়ণ প্রকৃত অর্থেই ক্ষয়ে যাওয়া এক মানুষ হরিহরণ জানে না এ তার কেন মনে হয়েছে তবে দেবেন্দ্রনারায়ণের ক্লিষ্ট মুখ ভাঙা চোয়াল আর শিথিল শরীরের দিকে তাকিয়ে তার কেন যেন মনে হয়েছে এই জীবন বয়ে বেড়ানোর শক্তি আর অবশিষ্ট নেই দেবেন্দ্রনারায়ণের এই এতদিন অবধি সে আগের মানুষটার তেজ না থাকলেও মানুষটা কোথাও না কোথাও ঠিকই ছিলেন তা সে অসার শরীর নিয়ে হন কিংবা তার আগের সেই পরাক্রমশালী অবয়বের ছায়া হয়েই হন কিন্তু সেদিনের শেষ রাতের দেবেন্দ্রনারায়ণকে দেখে সে চমকে গেছে এবার যেন ভেতরে বাইরে একই সাথে নিঃশেষ হতে চলেছেন তিনি সকল কথা শুনেও হেমাঙ্গিনী দেবী জবাব দেয়নি সে জানে না তার জীবন এমন জটিল কেন সকল মানুষের জীবনই কম বেশি জটিলতায় পূর্ণ কিন্তু তার মতন এমন কেউ কি রয়েছে যার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়েই কেবল কাটা অজস্র কাটা সেই কাটায় বিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে হেমাঙ্গিনী দেবীর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙা হেমাঙ্গিনী দেবী প্রবল জল তেষ্টায় হাহাকার করতে লাগলো হরিহরণ ঘুমিয়েছিল মেঝেতে হেমাঙ্গিনী দেবী তাকে বার কয়েক ডেকে তোলার চেষ্টা করলো কিন্তু পারল না তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না সে হাঁসফাঁস করতে লাগলো হাঁসফাঁস করতে করতেই তার মনে হলো সে ভয়ঙ্কর একখানা কাজ করে ফেলেছে নৃশংস এক কাজ কিন্তু কাজটি কি তা সে এখনো বুঝে উঠতে পারছে না হেমাঙ্গিনী দেবী প্রবল আতঙ্ক বুকে চেপে বসে রইল খানিক আগের স্বপ্নের কথা তার ধীরে ধীরে মনে পড়তে শুরু করলো সে স্বপ্ন দেখেছে বারোহাটির বাড়িতে দেবেন্দ্রনারায়ণের ঘরে পালঙ্কে বসে আছে সে পুরো ঘর আর পালঙ্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রঙের ফুল ফুলের সুবাসে সুরভিত ঘরখানাতে খানিক বাদে ঢুকলেন দেবেন্দ্রনারায়ণ দেবেন্দ্রনারায়ণের পরনে নতুন বরের পোশাক সেই পোশাক দেখে হেমাঙ্গিনী দেবী এতক্ষণের সামনে আয় তাকালো তাকিয়ে এসে চমকে গেল সে নববধূ রূপে সেজে আছে বিছানা জুড়ে ফুলের পাপড়ি কোথাও কি মৃদু শব্দে সানাই বাচ্ছে আজ কি তবে দেবেন্দ্র সাথে তার ফুল ও মুহূর্তেই যেন হেমাঙ্গিনী দেবীর বুকের ভেতর অজস্র পাখি ডানা ঝাপটে উড়ে গেল সে মুগ্ধ দৃষ্টিতে তাকালো দেবেন্দ্র দিকে দেবেন্দ্র মুখ প্রসন্ন তিনি পালঙ্কে পা তুলে বসলেন তারপর দু হাতে হেমাঙ্গিনী দেবীর মুখ তুলে ধরলেন তার এই এতটুকু স্পর্শেই হেমাঙ্গিনী দেবীর শরীর অবশ হয়ে আসছিল তার কেবল দেবেন্দ্রনারায়ণের বুকের ভেতর মেশে যেতে ইচ্ছে করছিল কিন্তু কি এক লজ্জায় সে আড়ষ্ট হয়ে রইল দেবেন্দ্র হেমাঙ্গিনী দেবীর সেই আড়ষ্টতা ভেঙে দিলেন তিনি হেমাঙ্গিনী দেবীকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরলেন তারপর তার তপ্ত নিঃশ্বাস ছড়িয়ে দিয়ে ঠোঁট ডুবালেন হেমাঙ্গিনী দেবীর ঘাড়ে দেবেন্দ্র সেই তপ্ত নিঃশ্বাসে সর্বগ্রাসীর ঝোড়ো হাওয়ায় কেঁপে ওঠা ছোট্ট পাখির মতন কেঁপে উঠল হেমাঙ্গিনী দেবী সে তার সর্বস্ব নিয়ে মিশে যেতে দেবেন্দ্রনারায়ণের বুকের ভেতর তার থাকল দম নিতে পারছিল না তার বুকের ভেতরটা প্রবল তেষ্টায় ফেটে যাচ্ছিল সে তার সেই দুমড়ে মুচলে যাওয়া বুকের ভেতর থেকে আচমকা টের পেলো কি এক প্রগাঢ় সুতীক্ষ্ণ যন্ত্রণায় তার সমস্ত শরীর কুকড়ে যাচ্ছে সেই যন্ত্রণা ক্রমশই কেন্দ্রীভূত হচ্ছে তার ঠোঁটে ভয়ানক যন্ত্রণা হেমাঙ্গিনী দেবী সর্বশক্তিতে তার এক ঠোঁটে আর এক ঠোঁট চেপে রেখেছে তার মনে হল সে আষ্টে পৃষ্ঠে আটকে থাকা ঠোঁট যুগল ছাড়াতে পারলেই সে আবার বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে কিন্তু সে কোনো মতেই তার সেই ঠোঁট জোড়া পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারছে না কী যে যন্ত্রণা কি ভয়ঙ্কর অপারগতা কি প্রবল স্পর্শ সেই প্রবল স্পর্শের কারণেই সে হঠাৎ চোখ মেলে চাইল আর সাথে সাথে আতঙ্কে তার শরীর জমে গেল সে দেখল সে বসে আছে দেবেন্দ্রনারায়ণের বুকের উপর তার হাতে একখানা নিরেট পাথর সেই পাথরখানা উঁচুতে তুলে সে সর্বশক্তিতে আঘাত করে চলেছে দেবেন্দ্রনারায়ণের মুখে আর আঘাতে আঘাতে দেবেন্দ্রনারায়ণের সমস্ত মুখমণ্ডল থেতলে গেছে রক্ত গড়িয়ে পড়ছে ফুলের পাপড়ি বিছানো পড়ে রয়েছেন নীরব নিথর এই অবধি দেখে হেমাঙ্গিনী দেবীর ঘুম ভেঙে গেল বাকিরাত হেমাঙ্গিনী দেবী আর ঘুমাতে পারল না জেগে রইল ভোরের অপেক্ষায় তার মনে হতে লাগলো বুকের ভেতর ওই মানুষটার জন্য এক সমুদ্র তেষ্টা সে বয়ে বেড়িয়েছে সারাটা জীবন এই তেষ্টা অপেক্ষার এই তেষ্টা উপেক্ষারও এর চেয়ে বড় তেষ্টা যন্ত্রণা আর নেই দেবেন্দ্রনারায়ণের জন্য যে তেষ্টা রয়ে গেছে সেই তেষ্টাকে সে সবসময় অস্বীকার করতে চেয়েছে কিন্তু পারেনি কোথায় যেন কি অদ্ভুত জাদু বলে মানুষটা তাকে ছুঁয়ে গেছে রোজ রোজ আরও গভীরভাবে আরও তীব্রভাবে আরও বিশালতায় এই স্পর্শ সারা জনম বয়ে বেড়িয়েছে সে বয়ে বেড়াবে বাকিটা জনমও মানুষ এমন অদ্ভুত কেন কেউ কেউ এক জনমেও ছুঁয়ে দিতে পারে না আবার কেউ কেউ ছুঁয়ে দেয় এক মুহূর্তেই সেই এক মুহূর্তের স্পর্শেই কেটে যায় জনম জনম যে করেই হোক অন্তত একবারের জন্য হলেও দেবেন্দ্র নারায়ণের সাথে দেখা করতে চায় হেমাঙ্গিনী দেবী এক মুহূর্তের জন্য হলেও হরিহরণ ঘুম থেকে উঠলেই সে হরিহরণকে বলবে যত দ্রুত সম্ভব দেবেন্দ্রনারায়ণের সাথে সে দেখা করতে চায় এই জীবনে আর একবার হলেও সে মানুষটার সাথে দেখা করতে চায় মানুষটাও কি তার জন্য ভেতরে ভেতরে এমন রক্তাক্ত হয়ে উঠেছে সে কি প্রতিনিয়ত মানুষটার বুকের ভেতর প্রচন্ড আঘাতে আঘাতে থেতলে দিয়েছে পরদিন প্রত্যুষের অপেক্ষায় বাকি রাত জেগে রইল হেমাঙ্গিনী দেবী সে দেবেন্দ্রনারায়ণের সামনে দাঁড়াবেই দেবেন্দ্রনারায়ণ তাকে যাই বলুন না কেন সে সকল সত্য নিয়েই তার কাছে যাবে দেবেন্দ্রনারায়ণের প্রতি তার কোনো রাগ ক্ষোভ অভিমান জিঘাংসা থেকে থাকলেও সে সকল কথাও সে তাকে বলবে বলবে বিষ্ণু নারায়ণের কথা বিভূয়ের কথা বিনাবালার কথা সকলই সে তার কাছে প্রকাশ করবে মানুষটা একটা গোলক ধাধার ভেতর ঘুরে ঘুরে কষ্ট পাচ্ছে কিন্তু সেই কষ্টের কথা মানুষটা কাউকে বলতেও পারছে না এ বড় অসহনীয় যন্ত্রণার বুকের ভেতর অবিরাম দ্বিধা প্রশ্ন অমীমাংসিত অসংখ্য রহস্য পুষে জীবন কাটানো বড় কষ্টের দেবেন্দ্র দেবেন্দ্রনারায়ণের এই কষ্ট লাঘব করতে পারে একজনই সে হেমাঙ্গিনী দেবী অথচ এই এতটা দিন এই কথাটি একবারও ভাবেনি হেমাঙ্গিনী দেবী কেবল স্বার্থপরের মতো নিজের কথাই সে ভেবেছে অথচ ওই মানুষটা তার বোঝা এইবার মানুষটাকে শান্তি দিতে চায় খানিক ভরে নিঃশ্বাস নিতে দিতে চায় এতে যদি হেমাঙ্গিনী দেবীকে মানুষটি ছুড়েও ফেলে তাতেও আপত্তি নেই হেমাঙ্গিনী দেবীর বুকের ভেতর হেমাঙ্গিনী দেবীর জন্য যে নিখাত ভালোবাসায় এতকাল পুষে রেখেছেন এই সত্য প্রকাশে তা যদি ঘৃণায়ও পরিণত হয় তারপরও হেমাঙ্গিনী দেবীর আপত্তি নেই কেবল একটু শান্তি পাক মানুষটি হরিহরণের ঘুম ভাঙার অপেক্ষায় বসে রইল হেমাঙ্গিনী দেবী অপেক্ষায় বসে রইল ভোরের প্রতিটি মুহূর্তকে তার মনে হতে লাগল সহস্র বছর এই অপেক্ষার প্রহর যেন আর ফুরায় না সারা জনম উপেক্ষিত থাকা দেবেন্দ্রনারায়ণের জন্যই জগতের সবচেয়ে আরাধ্যতম ভোরের অপেক্ষায় থাকা হেমাঙ্গিনী দেবী তখনও জানে না সেই ভোর তার জন্য কী নিয়ে অপেক্ষা করছে সে জানে না জীবন কারো জন্য কেবল অপেক্ষা আর উপেক্ষারই এর চেয়ে অধিক কষ্টকর কিছু নেই কিংবা কে জানে হয়তো হেমাঙ্গিনী দেবী তার এই চাতক জীবন থেকেই জেনে গেছে এক অকাট্য সত্য মানব জনমের সবচেয়ে কষ্টকর দুই অনুভূতির নাম অপেক্ষা আর উপেক্ষা দেবেন্দ্রনারায়ণ মারা গেলেন গভীর রাতে মৃত্যু তাকে তার জীবনের অতি গুরুত্বপূর্ণ বহু প্রশ্নের উত্তর বহু অমীমাংসিত রহস্যের সমাধান পেতে দিল না মৃত্যুর কাছে জীবনের আর সকল প্রয়োজন মূল্যহীন তাই দেবেন্দ্রনারায়ণের আর জানা হলো না কিছুই দেবেন্দ্রনারায়ণের পাশে শুয়ে থাকা রেণুকা কিছুই টের পেলেন না তার ঘুম ভাঙল ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙা রেনুকা অন্ধকারে তাকিয়ে দেখলেন দেবেন্দ্রনারায়ণ নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তিনি নানান কাজকর্ম সেরে এসে দেখেন দেবেন্দ্রনারায়ণ তখনও জাগেননি এত বেলা অবধিত দেবেন্দ্রনারায়ণ বহুকাল ঘুমান না আজ হঠাৎ কী হয়েছে শরীর খারাপ করেনি তো রেনুকা দেবেন্দ্রনারায়ণের কপালে হাত দিয়ে তার শরীরের উত্তাপ বোঝার চেষ্টা করলেন এই উত্তাপ বুঝতে গিয়ে রেণুকা আসল ঘটনা আবিষ্কার করলেন দেবেন্দ্রনারায়ণের শরীর বরফ শীতল স্পন্দনহীন অসার রেণুকা দেবেন্দ্রনারায়ণের কপাল থেকে হাত সরালেন না স্থির দাঁড়িয়ে রইলেন অনেকটা সময় তারপর হাতখানা সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে এসে তার পাশে বসলেন বসেই রইলেন কাউকে ডাকলেন না কাঁদলেন না চিৎকার করলেন না তিনি মানুষটির মুখের দিকে তাকিয়ে রইলেন দীর্ঘ সময় রেণুকা কি ভাবছেন কে জানে তবে জীবন জানে মৃত্যু জগতের কত হিসেবে দেয় না মৃত্যু বড় খেয়ালি তার প্রয়োজন কাউকে অব্যাহতি দেয় না দেবেন্দ্র দেয়নি দেবেন্দ্রনারায়ণের জীবন ছিল এক রহস্য সেই রহস্যের জট তিনি ছাড়াতে পারেননি মৃত্যু তাকে সে সুযোগ দেয়নি দেয়ও না একমাত্র মৃত্যুই জানে জগতের রহস্য কখনও শেষ হবার নয় কারণ রহস্য অনন্ত কিন্তু জীবন নয়